আগামী এই তিন বছর আগে আমাদের সেনকো গোল স্পন্সর করেছিল। তো আমরা এখন চলে এসেছি নেতাজি কলোনির লোল্যান্ড সার্বজনীন দুর্গা পূজা সমিতি। তো এটা বড়নগর থানার ঠিক পাশে। যে কি বলবো আজকে, এখন তো বলার মতো সেরকম কিছু নেই। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা লাইক করতে ভুলবেন না। সবাইকে স্বাগত আরেকটা নতুন পুজো ব্লগে। তো চলে এসেছি আজকে আরেকটা পুজোর প্রস্তুতি কভার করতে। এখন আছি বড়নগর নেতাজি কলোনি লোল্যান্ড দুর্গোৎসব কমিটির পূজা মণ্ডপের সামনে। যেমনটা আমার পিছনে দেখা যাচ্ছে নেতাজি কলোনি লোল্যান্ড দুর্গা পুজোর মণ্ডপ। তো এবারে এনাদের থিম যা অতীত থেকে ভবিষ্যৎ জাহাজ যাত্রা। তো সেই মতোই প্যান্ডেলটা পুরোটাই একটা জাহাজের স্ট্রাকচারে তৈরি করা হয়েছে। তো আমার পিছনে সেটা দেখা যাচ্ছে। আর এই যে সামনে লেক, প্রতি বছরই লেকে এনাদের প্যান্ডেল একটা রিফ্লেকশন দেখা যায়। যেমন কি গত 2018 বা 2019 যে চালচিত্র তৈরি হয়েছিল, সেই চালচিত্র রিফ্লেকশনটা কিন্তু এখান থেকে একটা পুরো গোলাকৃতি লাগছিল, অর্ধগোলাকৃতিটা রিফ্লেকশনের গোলাকৃতি লাগছিল, ঠিক সেভাবেই এবারেও জাহাজটাকে হয়তো রিফ্লেকশন দেখা যাবে। আর এছাড়া এটার একটা নতুন মাত্রা পাবে, ঠিক জলের ওপর জাহাজ। যদি কেউ এখান থেকে পূজা মণ্ডপটাকে দেখে তো তার কাছে ঠিক মনে হবে জলের ওপর দিয়ে একটা জাহাজ যাচ্ছে। তো চলুন প্যান্ডেলের ভেতরটা আপনাদের ঘুরে দেখাই, আর দেখে নিই পুজোর প্রস্তুতি কতদূর হয়েছে, এখানে কতদূর কাজ এগিয়েছে। এবার চলুন ভেতরে গিয়ে দেখি ভেতরে ঠিক কীরকম প্রিপারেশান হয়েছে বা কতদূর হয়েছে। পুজো একদম দোরগোড়ায় চলে এলো, পুজোর আর 40 দিন বাকি। তো একদম এখানে শরতের আকাশ সুন্দর দেখা যাচ্ছে। তো চলুন ভেতরে গিয়ে একটু দেখে নিই। তো এখন আমরা চলে এসেছি বড়নগর নেতাজি কলোনি লোল্যান্ড পূজা মণ্ডপের ভিতরে। তো যেমনটা দেখা যাচ্ছে এইটা একদম প্যান্ডেলের সামনের দিক। এছাড়া এখানে বিভিন্ন কাজ চলছে, যেমন এখানে মাশরুমের কিছু প্রিপারেশন দেখা যাচ্ছে, এখানে কিছু রং হচ্ছে, ওখানে কিছু থার্মোকলের কাজ হচ্ছে। এবার মূল মণ্ডপটা সামনে, চলুন মূল মণ্ডপটা দিকে দেখে যাই একটু। তো এখানে যেমন দেখা যাচ্ছে পুরোটাই প্লাইউডের ওপর এবং থার্মোকলের উপর বেশ করে কাজটা হচ্ছে। তো আসুন ভিতরটা দেখে নিই। তো এখানে আমরা ভেতরে চলে এসেছি, যেমনটা অলরেডি কাজ চলছে, প্রায় অনেকটাই কাজ কমপ্লিট হয়ে গেছে। যেমন দেখা যাচ্ছে পুরোটাই হচ্ছে থার্মোকলের উপর বেশ করে, এখানে থার্মোকল কিছু দেখা যাচ্ছে। আর এখানে পুরো পিছনে থার্মোকলের উপর রং বা প্লাইউডের উপর রং পুরোটাই হয়ে গেছে। যেমন এখানে থার্মোকল রাখা আছে আর থার্মোকলে বিভিন্ন জিনিস রাখা আছে। এখানে থার্মোকলের তৈরি কিছু চুড়ো দেখা যাচ্ছে, যেগুলো হয়তো জাহাজের মাশরুম হিসেবে ব্যবহার হতে পারে বা কিছু। এবারে এনাদের থিম হচ্ছে জাহাজ যাত্রা অতীত থেকে ভবিষ্যতে। চলুন যেখানে মাতৃ প্রতিমাটা থাকে আমরা সেখানটা থেকে ঘুরে আসি। সামনে এই যে এটাই মূল মণ্ডপ, এখানেই মেন প্রতিমাটা রাখা থাকে। তো এখানেই কিছু পিলার দেখা যাচ্ছে, থাম দেখা যাচ্ছে। তো আমরা এখন সাথে পেয়ে গেছি ক্লাবেরই এক মাননীয় সদস্যকে। তো তার কাছ থেকে জেনে নেব এবারে থিমের ব্যাপারে। তো স্যার আপনি যদি এবারে আপনাদের থিমের ব্যাপারে একটু বলেন। থিমটা আমাদের বাইরে দেখানো হচ্ছে একটা জাহাজ, ভিতরে তার কাজকর্মটা একটু অন্যরকম দেখানো হচ্ছে। কারণ বাইরে যেটা আমাদের হচ্ছে
ওইটা ভিতরে টোটালি আমাদের ফুটিয়ে তোলা যাচ্ছে। হ্যাঁ, তার আদলে তার কিছুটা সিমটম দেখাতে পাচ্ছি আমরা, এর বেশি আমরা করতে পারছি না। যেটা আপনারা ছবি নিলেন দেখলেন এইটুকুনি আমরা করছি। হ্যাঁ, আমরা প্রতিবার যেমন দেখতে পাই এখানে ঠাকুরের একটা সোনার গয়না, তো সেটাও কি এবারে দেখা যাবে? না না, সেটা আমাদের কাছে এখনো পর্যন্ত কোনো খবর আসেনি। হ্যাঁ, আমরা পুজো কমিটির মধ্যে আছি, যেহেতু আগামী এই 3 বছর আগে আমাদের সেনকোগোল স্পন্সর করেছিল এটা, আপনারা তো নিশ্চয়ই জানেন। হ্যাঁ, সেই জন্যই আমাদের সেটা দেখা যাবে। এখনো আমাদের কাছে ওইটা খবর আসেনি, খবর আসলে পরে আপনার দিকে নিশ্চয়ই জানাবো। তো দর্শকদের জন্য আপনার কি বলতে চান যে কি চমক থাকছে এবারে? এবারে চমক বলতে সেরকম আমাদের এই তো সবে শুরু হয়েছে এখন কিছুটা, আমাদের রাত্রি একটা খবর হয়, আমাদের সব বন্ধু বান্ধব যখন আমাদের কমিটির একটা জায়গায় বসি তখন আমাদের প্রতিদিনই আমাদের একটা আলোচনার বিষয় থাকে আমাদের একটা, যে কি হবে না হবে, এইটা হবে কি ওইটা হবে, এরকম ব্যাপার থাকে একটা তার মধ্যে লেগে থাকি। তবে সেই জন্যে এখন একটু এই পুজোটার ব্যাপারে একটা বিশাল তো আজকাল ফ্যাক্টর হয়ে থাকে অর্থনীতির ব্যাপার একটা, সেই সব ব্যাপারগুলো সমস্যার মধ্যে এখন যে কি বলবো আজকে এখন তো বলার মতন সেরকম কিছু নেই। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ, আমরা ওনার থেকে পুরো ব্যাপারটা জানলাম যে এখানে বাইরে থেকে জাহাজ দেখানো হলেও ভেতরে কিন্তু জাহাজের ভেতরে ঠিক যেমন ইন্টেরিয়ার বা কিছু থাকে সেটা কিন্তু দেখানো যাচ্ছে না বা সেই জন্য দেখানো হবে না। তো বাইরে থেকে জাহাজ দেখা গেলেও ভিতরে ফুটিয়ে তোলা হবে অতীত থেকে ভবিষ্যৎ এই গল্পটা, তো সেটা দেখার জন্য পুজো অবধি অপেক্ষা করতেই হবে। ততদিন আপনারা এই প্রস্তুতিটা একটু দেখে নিন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভিডিওটা শেয়ার করুন সকলের সাথে যাতে সবাই পুজোর প্রস্তুতি এরকম দেখতে পায়। আর এছাড়া আসছি অনেক ভিডিও নিয়ে, অনেক পুজোর প্রস্তুতি নিয়ে, সাথে থাকুন, পাশে থাকুন।